সুপ্রিয় বন্ধুরা, সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। গতকাল থেকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি ফেক নোটিশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে, যে নোটিশটি তোমরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বন্ধুর সাথে শেয়ার করছো। কিন্তু এই নোটিশটির সত্যতা যাচাই করতে গিয়ে আমি সংসদের ওয়েবসাইটে গিয়ে দেখলাম, এ ধরনের কোনো নোটিশ সংসদ থেকে আপলোড করা হয়নি। অর্থাৎ এই যে ফেক নোটিশটিতে লেখা রয়েছে যে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন কোন বিষয়ে হবে, কবে থেকে পরীক্ষা শুরু হবে, কবে শেষ হবে, কত নম্বর পেলে তোমরা সকলে উত্তীর্ণ হবে এবং পরীক্ষার যাবতীয় তথ্য দিয়ে এই নোটিশটি ভাইরাল করে দেওয়া হয়েছে। তাই তোমরা এই ধরনের ফেক নোটিশ পেয়ে কেউ কিন্তু বিভ্রান্ত হয়েও না। আমি প্রথমে ভেবেছিলাম যে এই ধরনের কোনো ভিডিও আপলোড করব না, কিন্তু তোমাদের এই ফেক নোটিশটি তোমরাও আমাকে শেয়ার করেছ এবং শেয়ার করার ফলে আমি দেখলাম যে তোমরা যদি এই ধরনের ভিডিও না বানাই, তোমরা আরও হয়তো শেয়ার করবে এবং নিজেরা বিভ্রান্ত হবে এবং অপরকেও বিভ্রান্ত করবে, যেটি একটি শাস্তিমূলক অপরাধ। যারা এই ধরনের ফেক নোটিশটি ভাইরাল করছে তারা অবশ্যই শাস্তিযোগ্য। এই ফেক নোটিশটি কী করে ধরে ফেক তোমরা বুঝবে? প্রথমে নোটিশটি তোমরা যদি আগাগোড়া পড়ো, সেখানে দেখবে যে এই নোটিশে উচ্চমাধ্যমিক বানানটি দু একবার ভুল লেখা রয়েছে। এই নোটিশে নেই সংসদ সভাপতি মহাদেশের হস্তাক্ষর, নেই ডেট, নেই মেমো নম্বর। তাহলে সত্যই এই নোটিশটি ফেক। যখনই কোনো নোটিশ তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখবে, সেই নোটিশটিকে সত্য না ভেবে প্রথমে তোমরা যারা যে বোর্ডে পড়ছো, অর্থাৎ যদি তোমরা মাধ্যমিক দাও তাহলে মাধ্যমিকের ওয়েবসাইটে গিয়ে দেখবে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে দেখবে, এবং যদি উচ্চমাধ্যমিক দাও তাহলে উচ্চতর শিক্ষা সংসদের ওয়েবসাইটে গিয়ে দেখবে যে এই নোটিশটি সেখানে দেওয়া হয়েছে কিনা। যদি সেখানে দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু সেই নোটিশটি সত্য হবে। এই নোটিশটির ফেক আকারে ছড়িয়ে পড়ায় সকলে হয়তো বিভ্রান্ত হয়ে পড়েছ। সোশ্যাল মিডিয়ায় এটি দ্রুত আকারে ছড়িয়ে পড়ছে। তোমরা কিন্তু এই ফেক নোটিশটি আর কিন্তু ভাইরাল করো না। এই ফেক নোটিশটি সম্পর্কে একটি সোশ্যাল মিডিয়ার ই পোর্টালে যারা এই ফেক নোটিশটি ভাইরাল করছে তাদের একটি শাস্তিযোগ্য অপরাধ চাইছে, যে সাইবার ক্রাইমের আন্ডারে এনে এদেরকে একটা শাস্তি দেওয়া হোক। তোমাদের এই চলতি সপ্তাহের মধ্যেই উচ্চতর শিক্ষা সংসদ থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হবে। কেবল তারা ওয়েট করছেন যে বৃহস্পতিবার একটি পরীক্ষা সংক্রান্ত শুনানি রয়েছে, সেই শুনানিটি জানিয়ে দেওয়া হলেই তোমরা কিন্তু তোমাদের জন্য উচ্চতর শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে তোমাদের পরীক্ষায় কী কী ক্রাইটেরিয়া রয়েছে। ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করো, যাতে তারাও এই ফেক নোটিশটির সম্পর্কে অবহিত হতে পারে এবং তারাও যেন বন্ধুদের শেয়ার করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেল তো হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই জানি সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনই সাবস্ক্রাইব করো মলয় দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য।